আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হুসাইন। আজকে তোমাদেরকে করব সেট অফ ফাংশনের সৃজনশীল। যারা এবার ক্লাস 9-10 এবং যারা এসএসসি পরীক্ষার্থী, শুধু তাদের উদ্দেশ্যেই এই সৃজনশীলটি। তো দেখো, এটা হচ্ছে আমাদের ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাস। এর উপরে 2022 সালের উপরে আরেকটি ক্লাস দেওয়া আছে, এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তো চলো আমরা শুরু করি। ক নম্বর প্রশ্ন, পি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। যখন এরকম থাকবে বাকিগুলোও জেনে নিবে। সেট প্রকাশের দুইটি পদ্ধতি, একটি হচ্ছে তোমার সেট গঠন বা সেট বিল্ডার পদ্ধতি, আরেকটি হচ্ছে টেবুলার বা রোস্টার বা তালিকা পদ্ধতি। তো দেখো, ক নাম্বার চলে আসলাম। দেওয়া আছে পি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0। তো এখানে এই যে অংশটুকু আছে সেটা আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0। মিডল টার্ম ব্রেকিং মানে মধ্যবর্তী পদকে আমরা ভাঙাবো, ঠিক আছে? তো এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাবো, গুণ করলে 72 হবে, যোগ বিয়োগ করলে কি হবে, একটা এক্স হবে। দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72 ইকুয়াল 0। দেখো, যেহেতু তোমরা মিডল টার্ম পারো, তারপরে একটু বলতেছি 72কে এমনভাবে ভাঙাবে 8 গুণ 9। আরও অনেকভাবে ভাঙানো যায়, যেহেতু এর আগেরগুলোতে বহুতবার দেখিয়েছি, সেই জন্য এটা সংক্ষিপ্ত আকারে নিলাম। এমন দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে শুধু এক হবে। দেখো, 9 থেকে 8 বিয়োগ দিলে এক থাকে, তাহলে প্লাস 9x মাইনাস 8x। 9টা x থেকে 8টা x বাদ দিলে 1টা x থাকে। আর দেখো, প্রথমের অংশ এবং শেষের অংশের কোনো পরিবর্তন নেই। এবার x কমন নাও, কমন নাও মানে ভাগ করা, ভাগ করে কেটে দেওয়া। তো এক্স স্কোয়ার মানে x আছে 2টা, কাটা যাবে 1টা, থাকে 1টা, প্লাস এই এক্স এবং এক্স কাটা থাকে 9। তোমরা মনে রাখবে কমন সব সময় জোড়ায় জোড়ায়, এই জোড়া এই জোড়া। তো মাইনাস এখানে 8 আছে, এখানে আছে, এখানে অনেক 8 আছে, তো 8 কমন। মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 8 কাটা থাকে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 8 72-এর মধ্যে যায় 9 বার, ইকুয়াল কি 0। বা এক্স প্লাস 9x প্লাস 9, দুইটা থেকে 1টা, তাহলে এক্স প্লাস 9x প্লাস 9, দুইটা থেকে 1টা, তাহলে এখানে থাকে কি এক্স, আর এখানে থাকে মাইনাস 8, ইকুয়াল 0। হয় এক্স মাইনাস 8 ইকুয়াল 0, অথবা এক্স প্লাস 9 ইকুয়াল 0। সুতরাং এক্স ইকুয়াল মাইনাস 8, এপাশে আসলে প্লাস 8, এক্স ইকুয়াল টু প্লাস 9, এপাশে আসলে মাইনাস 9। তো এবার খেয়াল করো, যেহেতু এখানে এক্স বিলংস টু এন, এন ধারা কি বোঝায়, স্বাভাবিক সংখ্যা বোঝায়, মানে সকল ধনাত্মক মান বুঝায়। তাহলে সেই হিসেবে এই ঋণাত্মক মান আমরা নিব না। পি ইকুয়াল টু কত, 8। তোমরা অন্যান্য জায়গায় দেখবে যে এখানে বিভিন্ন বর্ণালীর কথা বলে দুইটাই নেওয়া হয়েছে, আমি এটা নিব না। যেহেতু এক্স বিলংস টু এন বলছে, এন মানে স্বাভাবিক সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেই জন্য যেহেতু এটা ধনাত্মক না, এটা গ্রহণযোগ্য না, যা গ্রহণযোগ্য নয়। ওকে, তো আমি দেখেছি অনেক জায়গায় বিষয়টা ভিন্নভাবে করেছে, তোমরা চাইলে ওইভাবে করতে পারো। তো চলো আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার প্রশ্ন কি, দেখো এস অর নয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। এখানে রেঞ্জ চাইতে পারে, চাইলে তোমরা বের করবে, কোনো অসুবিধা নেই। এই এরপর একটু খেয়াল করো, খ
নাম্বার এই যে দেওয়া আছে এস ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু কিউ ওয়াই বিলংস টু কিউ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যেখানে কিউ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান। তো এখন যে কাজটা আমরা করব দেখো এবং এর পরে যে অংশটা আছে এটাকে বলা হয় এটাকে বলা হয় কন্ডিশন বা শর্ত। তাহলে আমরা লিখব এসে বর্ণিত শর্ত থেকে পাই। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় তোমরা অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আসলে আমি সচরাচর অনেক রাত্রে ভিডিও করি, তো দিনে আসলে সময় পাই না, তো চেষ্টা করি তারপরও। আর ভিডিও আমি এডিট করি না, একদম হুবহু যা করি এটাই জাস্ট আপলোড দিয়ে দেই, এখানে কোনো কাটা কণ্ঠ বসানো কিছুই পারি না, এটা বড় কথা না, দেই না। হ্যাঁ, প্রয়োজন হলে স্টুডেন্ট করে দিতে পারে। এই যাই হোক, সবাই ধৈর্য ধরে তোমরা দেখো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এসে বর্ণিত শর্ত থেকে পাই এই যেটা কি ওয়াই ইকুয়াল ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু। দেখো এটাকে একটু রাফ করে সলিউশন করো, তাহলে দেখো এই এক্স প্লাস টু এ পাশে আসলে মাইনাস টু, মাইনাস ওয়াই ওই পাশে গেলে প্লাস ওয়াই। এবার পক্ষান্তর করো, তাহলে ওয়াই ইকুয়াল টু কি এক্স মাইনাস টু। একদম একবারে সলিউশন করে যা হয় সেটা লিখে দিব, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু। এর পরের লেখাটা তোমরা দেখবে মেইন বইয়ে, মেইন বইয়েই দুই তিনভাবে লিখছে, তোমরাও লিখতে পারো। তাহলে আমি মেইন বইয়ের প্রথম যে পদ্ধতিটা লিখছে আমরা সেটা লিখব। হ্যাঁ, প্রত্যেক দেখো একদম প্রত্যেক এক্স বিলংস টু কিউ এর জন্য, এক্স বিলংস টু কিউ এর জন্য এই যে এটার জন্য, এটা এক্স বিলংস টু কিউ এর জন্য এই যে এটার সলিউশন করে এটা পেয়েছি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি। দেখবো অনেক জায়গায় লেখে নির্ণয় করে তালিকাভুক্ত করি, একই কথা। তো দেখো কয়টা মান আছে, এক দুই তিন চার, আমি হাত দিয়েই তাড়াতাড়ি করে দিয়ে ফেললাম। হ্যাঁ, আসলে সময় সুযোগ সব সময় একরকম থাকে না। তো এবার এখানে হচ্ছে x, এখানে হলো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, যেহেতু চারটি মান আমরা ঠিক চার ভাগ করে নিলাম, মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান। আমি একটা রাফ পেজ নিলাম, হ্যাঁ তোমরা চাইলে রাফ করে নিতে পারো, নো প্রবলেম। দেখো ওয়াই ইকুয়াল টু কি এক্স মাইনাস টু। এবার আসো, এবার এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে মাইনাস টু, এক্স এর মান মাইনাস টু আসে মাইনাস টু, কত হলো মাইনাস ফোর, এই যে মাইনাস ফোর। ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, এবার দেখো এবার এক্স এর মান কত, মাইনাস ওয়ান, এক্স এর মান মাইনাস ওয়ান আসে মাইনাস টু, কত হলো মাইনাস থ্রি, এই যে মাইনাস থ্রি। আবার ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, একটু খেয়াল করো এবার এক্স এর মান কত, জিরো, তাহলে জিরো মাইনাস টু কত হয় মাইনাস টু। আবার ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, এবার এক্স এর মান হচ্ছে প্লাস ওয়ান আর আছে মাইনাস টু, থাকে কি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ওকে, তো মান কিন্তু আমরা পেয়ে গেছি, এটা রাফ ছিল সরিয়ে নিলাম, তো মান পেয়ে গেছি। এখন লিখবা যেহেতু, দেখো তোমার প্রশ্নে কি বলেছে, এক্স বিলংস টু কিউ, এক্স হচ্ছে কার উপাদান, কিউ এর উপাদান, তাহলে কিউ এর উপাদান এইগুলো, এখানে বলছে কি কিউ এর উপাদান এক্স, তাহলে এক্স এর উপাদান এইগুলো, তাহলে আমরা লিখলাম এক্স এর উপাদান। এখানে আবার বলছে কি ওয়াই বিলংস টু কিউ, ওয়াই এর উপাদানও কিউ এর মধ্যে আছে, কারণ ওয়াই যেহেতু কিউ এর উপাদান, তাহলে দেখো তো মাইনাস ফোর
এটাকে কিউ এর মধ্যে আছে? নাই। মাইনাস থ্রি এটাকে কিউ এর মধ্যে আছে? নাই। মাইনাস টু আছে? আছে। মাইনাস ওয়ান আছে? আছে। বিষয়টা আবার আবার একটু বলছি, এখানে যে প্রবলেমটা হয়, এক্স বিলংস টু কিউ, এক্সের মান কিউ এর মধ্যে আছে, কেন? এক্স হচ্ছে কিউ এর উপাদান, যেহেতু এক্স কিউ এর উপাদান তাহলে এক্সের যে মান আছে তা কিউ এর মধ্যে থাকবে। তো কিউ এর মানগুলা কি কি? মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান। তাহলে এক্স বিলংস টু কিউ, এক্সের মান যেহেতু কিউ এর মধ্যে আছে, আমি একটা এক্সাম্পল দেই। দেখো তোমার ইট বিলংস টু ওয়াল, ইট ওয়ালের মধ্যে আছে, যে দালান গাথে। বালু বিলংস টু ওয়াল, বালু ওয়ালের মধ্যে আছে, কিন্তু ওয়ালের মধ্যে যা আছে তা কিন্তু একটা উপাদানের মধ্যে নাই। কেউ যদি বলে ওয়ালের মধ্যে শুধু ইট আছে, তা হবে না। তাহলে কিউ এর মধ্যে যা আছে সব কিন্তু এক্স এর মান না। এই কিউ এর মধ্যে যা আছে, এই কিউ এর মধ্যে যা আছে তা সব কিন্তু ওয়াই এর মান না। তাহলে কোনগুলো? সেগুলো একটু বাছাই করি, ঠিক আছে? সরি, কল এসেছিল, আমি আসলে ফ্লাইট মোডটা দিতে ভুলে গেছি। এবার একটু খেয়াল করো, আমরা যে মানগুলো বের করলাম এগুলো একটু চেক করব। কিউ এর মান কত? মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান। এখন আসি, যেগুলো একটু খেয়াল করো, ওয়াই এর মান থেকে চেক করি, ওয়াই এর মান কত পাইছি? এগুলো বলছে কি ওয়াই বিলংস টু কিউ, ওয়াই এর মানও কিউ এর মধ্যে আছে, দেখে আছে কিনা ওয়াই এর মান কিউ এর মধ্যে। তো ওয়াই এর মান মাইনাস ফোর, এটা কি কিউ এর মধ্যে আছে? নাই। ওয়াই এর মান মাইনাস থ্রি, এটা কি কিউ এর মধ্যে আছে? নাই। ওয়াই এর মান মাইনাস টু, এটা কি কিউ এর মধ্যে আছে? আছে। তাহলে এটা গ্রহণযোগ্য। ওয়াই এর মান মাইনাস ওয়ান, এটা কি কিউ এর মধ্যে আছে? আছে। তাহলে এই দুইটা মান গ্রহণযোগ্য না, কার? এই যে, যেহেতু মাইনাস থ্রি, মাইনাস মাইনাস ফোর, মাইনাস থ্রি নট বিলংস টু কিউ। দেখো মাইনাস থ্রি, মাইনাস ফোর কিউ এর মধ্যে নাই। যদি কিউ এর মধ্যে না থাকে তাহলে এস এর মধ্যে থাকবে না। কাজেই মাইনাস ফোর কার জন্য আসছে? মাইনাস টু এর জন্য। মাইনাস থ্রি কার জন্য পেয়েছি? মাইনাস ওয়ানের জন্য। তাহলে নট বিলংস টু এস, কারণ এইখানে যারা আছে সবাই এস এর উপাদান, এইখানে যারা থাকবে না তারা এস এর উপাদান হবে না। যেহেতু থ্রি ফোর কিউ এর মধ্যে নাই তাহলে এস এর মধ্যে থাকবে না। দ্যাটস ওকে, ফাইন। এবার অন্যয়, অন্যয়কে এস, এফ, তারপরে হচ্ছে তোমার আর, এগুলো দ্বারাই প্রকাশ করা হয়। দেখো যেহেতু এটা গ্রহণযোগ্য না, এটাও না, এটাও না, তোমরা আবার কেটে দিও না। তাহলে কে কে গ্রহণযোগ্য? জিরো, মাইনাস টু, জিরো, মাইনাস টু। মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, অন্যয়ের, অন্যয়ের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ওয়ান, মাইনাস ওয়ান, আর বাইরে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো অন্যয় এখন, সুতরাং ডোমেন, ডোমেন, ডোমেইন, ডোম, এক কথা কিন্তু ডোম এস, এক্সের উপাদানকে বলা হয় ডোমেন। জিরো, ওয়ান, তোমার এখানে কিন্তু রেঞ্জ চাইতে পারে, রেঞ্জ চাইলে মাইনাস, মাইনাস ওয়ান, মাইনাস টু সাজিয়ে লিখবা জাস্ট এই। ওকে, এটা হলো খয়ের আনসার। তো আমরা একটু গ নাম্বারে চলে যেতে চাই। গ, তাহলে বলছে দেখাও যে এফ অফ টি স্কোয়ার ইকুয়াল টু এফ অফ টির পাওয়ার মাইনাস টু, একটা হচ্ছে প্লাস টু আর একটা মাইনাস টু, টি স্কোয়ার আর টির ইনভার্স স্কোয়ার। হ্যাঁ, তো দেখো আমরা প্রথমেই তুলে নিলাম এটা, সুতরাং এফ অফ টি স্কোয়ার, তার মানে কি যেখানে যেখানে এম সেখানে সেখানে টি স্কোয়ার, এই ওয়ান প্লাস এম এর মান কি? টি স্কোয়ার, তার পাওয়ার কি? কিউ। এম এর মান কি? টি স্কোয়ার, তার পাওয়ার কি? সিক্স। এম এর মান কি? টি স্কোয়ার, তার পাওয়ার কি? কিউ। ওকে, আমরা একটু সামনে সামনে লিখি। দেখো টির পাওয়ার দুই গুণ তিন ছয়, আর এখানে কি আছে? ওয়ান প্লাস টির পাওয়ার দুই গুণ তিন ছয় প্লাস টির পাওয়ার দুই গুণ ছয় বারো। ওকে, এখন আমরা কি, যেহেতু আমরা
আমরা কি সাজাবো বড় থেকে ছোট? যেহেতু এখানে এরকম ছোট থেকে বড় সাজিয়েছে, আমরা আর সাজাবো না। আবার তাহলে দেখো, আমরা এই অংশটা বের করে ফেলেছি। এবার এটা এফ অফ টেন বার্স টু, এফ অফ, হ্যাঁ তাহলে যেখানেই পাবো এম সেখানে বসাবো টি এর পাওয়ার মাইনাস টু। ওকে, তাহলে দেখো, ওয়ান প্লাস এম এর পরিবর্তে টি এর পাওয়ার মাইনাস টু কিউব, কালি শেষ হইলে শেষ হয়ে যাও, প্লাস এম এর পরিবর্তে টির পাওয়ার মাইনাস টু, তারপর সিক্স, এম এর পরিবর্তে টির পাওয়ার মাইনাস টু, তার পাওয়ার কিউ, তাই না? এবার ওয়ান প্লাস টির পাওয়ার মাইনাস দুই গুণ তিন ছয়, টির পাওয়ার এটা মাইনাস টু ছিল, মাইনাস দুই গুণ ছয় বারো, টির পাওয়ার মাইনাস সিক্স। ওকে, ওয়ান বাই, দেখো টির পাওয়ার মাইনাস সিক্স নিচে আসলে টির পাওয়ার প্লাস সিক্স, উপরে কি ওয়ান। এরপরে দেখো টির পাওয়ার মাইনাস টুয়েলভ নিচে আসলে টির পাওয়ার প্লাস টুয়েলভ, উপরে কি ওয়ান। টির পাওয়ার মাইনাস সিক্স নিচে আসলে টির পাওয়ার প্লাস সিক্স। ওকে, এবার একটু ফলো করো, একটু রাফ যদি আমরা করি। আচ্ছা রাফ, হ্যাঁ রাফ করলে ভালোই হবে মনে হয়। তো দেখো, ওহ কালি শেষ, ওয়ান প্লাস ওয়ান বাই টির পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই টির পাওয়ার টুয়েলভ। এবার লসাগু করো, তো লসাগু হচ্ছে টির পাওয়ার টুয়েলভ। দেখো এটা নিচে আমরা মনে মনে কি ধরতাম, ওয়ান ধরব, এখন সেভাবে করব না। এটা নিচে ভাগ আছে, এটা নিচে ভাগ আছে, এটা নিচে ভাগ যেহেতু দেখতে পাচ্ছি না আমরা ধরব নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, এক গুণ টি এর পাওয়ার টুয়েলভ, টি এর পাওয়ার টুয়েলভ প্লাস টি এসে বারোটা কাটা যাবে ছয়টা, থাকে টির পাওয়ার ছয়, সেটা দ্বারা এককে গুণ করলে টির পাওয়ার সিক্স প্লাস টির পাওয়ার টুয়েলভ, টি এর পাওয়ার টুয়েলভের মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে এক, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তো কত কত পেলাম, পেলাম হচ্ছে টির পাওয়ার টুয়েলভ প্লাস টির পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই টির পাওয়ার টুয়েলভ। ওকে, আর নিচে হচ্ছে ওয়ান বাই টির দি পাওয়ার সিক্স। এবার আসো এটাকে একটু লিখি, টির পাওয়ার টুয়েলভ প্লাস টির পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই টির পাওয়ার টুয়েলভ, এই যে ভাগ এটাকে গুণ করে দিলাম, টি এর পাওয়ার সিক্স চলে যাবে উপরে, উপরের ওয়ান চলে আসবে নিচে। এবার একটু খেয়াল করো, এটাকে সাজাও, প্রথমে ওয়ান প্লাস টির পাওয়ার সিক্স প্লাস টির পাওয়ার টুয়েলভ প্রথমটার মতো করে, হ্যাঁ। এরপর একটু খেয়াল করো, এখানে টি আছে বারোটা, এখানে আছে ছয়টা, থাকে টির পাওয়ার ছয়, তার মানে টি টু দি পাওয়ার সিক্স। এখন দেখো এটার যেই মান আর প্রথমটার একই মান, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এফ অফ টি স্কোয়ার ইকুয়াল টু এফ অফ টির পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, প্রশ্নে বলেছিল কি, হ্যাঁ প্রশ্নে বলেছিল দেখাও যে, তাহলে আমরা বলবো কি, দেখানো শেষ, শোট, এস এইচ ও ডাব্লিউ ই ডি, শোট।